টানা কয়েকদিনের তাপদাহের পর ব্যাপক ঝড় বৃষ্টি, কিছুটা ক্ষতি তবুও স্বস্তি। গত 28 মে ইয়াসের প্রভাবে ব্যাপক বৃষ্টি হয় উত্তরবঙ্গে। সেই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই গত 29 মে শনিবার থেকে শুরু হয় ব্যাপক তাপদাহ, যে তাপমাত্রায় মানুষ কায়েল হয়ে যায়। যথেষ্ট তাপমাত্রা, তবে যারা ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত ছিলেন বা যারা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন বা যারা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন সবাই বেশ আনন্দেই কাজগুলো করে নিয়েছেন। সেই 29 মে শনিবার থেকে আজ 5 জুন শনিবার বেলা 3টার আগ পর্যন্ত ব্যাপক তাপদাহ লক্ষ্য করা যায়, যে তাপদাহ মানুষকে ব্যাপক কষ্ট দিয়েছে। অত্যন্ত গরম, যেখানে ফ্যানের বাতাসের কাজ হচ্ছিল না, 3টা পর্যন্ত সেই তাপদাহ বয়ে চলছিল। 3টার পরপরই হঠাৎ করেই উত্তর পশ্চিম কোণের দিকে কালো মেঘ ছেয়ে বসে, বিশেষ করে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় জেলার উত্তর পশ্চিম কোণের দিকে হঠাৎ করে কালো মেঘ ছেয়ে যায়। সেই কালো মেঘ, এর ফলে বাতাস দমকা হওয়া শুরু করে, সেই দমকা হওয়া ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে দমকা হওয়ার প্রভাব বেড়ে গিয়ে ব্যাপক ঝড়ের ঝড় তৈরি করে, যে ঝড় এবং বৃষ্টি একসাথে নেমে একসময় এই এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যায় ব্যাপক কালবৈশাখী ঝড়। যথেষ্ট ঝড়ের গতি ছিল, বাতাস যথেষ্ট বেগে বইছিল, একেবারে মারাত্মক ঝড় এবং প্রচুর পরিমাণে বৃষ্টি নামছিল। হয়তোবা মানুষের, কিছু কিছু এলাকার মানুষের এই বৃষ্টি এবং ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বেশিরভাগ মানুষ মনে করে এটি ছিল স্বস্তির বৃষ্টি। এই স্বস্তির বৃষ্টি ধীরে ধীরে এলাকার পরিবেশ ঠান্ডা করে দেয়, বাতাস এলাকার পরিবেশ ঠান্ডা করে দেয় এবং তাপদাহ, চরম তাপদাহ নিমিষেই কমতে শুরু করে। চমৎকার পরিবেশের সৃষ্টি হলো, যেটি আধা ঘন্টা আগেই, 10 মিনিট আগেই বোঝা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল ব্যাপক তাপদাহ, সেটি ঠিক 10-15 মিনিট পরেই ব্যাপক ঝড় বৃষ্টি নিয়ে আসলো এবং জনমনে স্বস্তি জাগালো। যদিও কৃষকদের কিছুটা সমস্যা হলো, তারপরেও সবাই মেনে নিয়েছেন। আবার পরিবেশ শান্ত হলো, ঠান্ডা হলো, মানুষ আবার নির্বিঘ্নে চলাচল করতে পারবে, সুন্দর থাকতে পারবে।